আপনি কেন হতাশ হয়ে পড়লেন, কেনই বা কষ্ট পাচ্ছেন, যেখানে মহান আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন? একটু ভুলে দুনিয়ার মানুষ আপনাকে কতটা কষ্ট দেয়, কিন্তু এত এত গুনাহের পরেও আল্লাহ আপনাকে তো ধ্বংস করে দেন না, বরং আপনাকে সুযোগ করে দেন তার কাছে ফিরে আসার জন্য, যেন আপনি অনুতপ্ত হতে পারেন এবং আপনার গুনাহগুলো নেকিতে পরিণত করতে পারেন। দুনিয়ার একটু ভালোবাসার জন্য যখন আপনি আল্লাহকে ভুলে যান, তখনও আল্লাহ আপনাকে ভুলে যান না, তিনি সবসময় আপনার সাথেই থাকেন, তিনি আপনার যত্ন নেন, তিনি আপনার কথা ভাবেন, তিনি আপনাকে শুনতে পছন্দ করেন, তিনি চান ছোট্ট শিশুর মতো কেঁদে কেঁদে তার কাছে আপনার হতাশার কথাগুলো বলেন। একমাত্র তিনি আপনার আপন, সবচেয়ে আপন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যতই হতাশা দুঃখ কষ্ট থাকুক না কেন, সব কিছু তাকে বলুন, দেখবেন তিনি নিমিষেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই কখনো হতাশ হবেন না, এমনকি দুঃখও পাবেন না। শুধু মনে রাখবেন, আরশের মালিক আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন তিনি।